আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত ডিপিআরসি হসপিটালে মেডিসিনে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বর্তমানে পৃথিবীতে মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের ব্যাপারে আজকে আমরা কিছু আলোচনা করব। আমাদের প্রথমেই জানতে হবে যে স্ট্রোক কি। স্ট্রোক হচ্ছে ব্রেনের রক্তনালিকার একটি রোগ। ব্রেনের রক্তনালিকা যখন ব্লক হয় বা রক্তনালিকা যখন ছিঁড়ে রক্ত বের হয়ে যায়, তার পরবর্তীতে ব্রেন যে ডিসফাংশনিং হয়ে যায়, সেরকম একটা অবস্থার নামই হলো স্ট্রোক। এখন স্ট্রোক কত ধরনের হতে পারে? স্ট্রোক মূলত দুই ধরনের। আমি যেটা বললাম যে স্ট্রোক কি, তার ভিতরে রয়েছে যেমন ব্রেনের রক্তনালিকা যখন ব্লক হয়ে যায়, সে ব্লক হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি রক্ত চলাচল করতে পারে না ব্রেনে। আর ব্রেনের প্রধান খাদ্যই হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ, যেটা ব্রেনে সাপ্লাই হতে পারে না। আলটিমেটলি ব্রেন ডিসফাংশনিং হয়ে যায় এবং স্ট্রোক হয়। ইসকেমিক স্ট্রোক বলে এটাকে, এবং 85% কেসই ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। আরেকটি স্ট্রোক হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা হলো ব্রেনের রক্তনালিকা যখন ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে যখন রক্তটা বাইরে চলে আসে, সেই অবস্থাটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। এটাও 10-15% কেসে এটা হয়ে থাকে। আর স্ট্রোক মূলত যে কোনো বয়সে হতে পারে, তবে মূলত পুরুষদের এবং 50-55 বছর বয়সে পর থেকে স্ট্রোকের সম্ভাবনা খুব বেড়ে যায়। স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বা স্ট্রোক কাদের বেশি হয়, এটা যদি আমরা জানতে চাই, তাহলে হচ্ছে স্ট্রোক নর্মালি হচ্ছে যাদের হচ্ছে প্রেশার অনেক দিন ধরে হাই থাকে, বা ডায়াবেটিস থাকে, বা শরীরে রক্ত চর্বির পরিমাণ অনেক বেশি থাকে, তারপরে হচ্ছে যাদের হচ্ছে শরীরে ওজন অনেক বেশি, এই ধরনের রোগের ক্ষেত্রে। ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও স্ট্রোক হতে পারে যদি তাদের রক্তনালিকার কোনো গঠনগত পরিবর্তন হয়ে থাকে। আর রোগী এখন স্ট্রোক হলো একটা কমন প্রবলেম হচ্ছে এখন, যে এর স্ট্রোক স্ট্রোক মানে কি, স্ট্রোকটা এটা কি ব্রেনের সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা নাকি হার্টের সমস্যা। এখন এইটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে আসলে রোগী কি কি সমস্যাগুলো দেখাচ্ছে। যেমন যদি হার্টে কোনো স্ট্রোক হয় না, স্ট্রোক মানে ব্রেনের, হার্টে যেটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাকের ব্যাপারটা হচ্ছে রোগী বলবে প্রচন্ড আবার বুকে ব্যথা করতেছে, এবং ব্যথাটা হাত দিয়ে নিচে নামতেছে অথবা ঘাড়ে যাচ্ছে, পিছনে যাচ্ছে, সেরকম কোনো অবস্থা হলে সেটাকে আমরা ধরে নিতে পারি হার্ট অ্যাটাক। আবার বলতেছি যে বুকে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা ডান হাত বাম হাত বা ঘাড়ে বা পিছনে যাচ্ছে, তো এই অবস্থায় রোগীকে অবশ্যই কার্ডিওলজি ডিপার্টমেন্টে বা কোনো কার্ডিওলজিস্টের কাছে দ্রুত রোগীকে নিয়ে যেতে হবে। কোনো নিউরোলজি ডিপার্টমেন্টে না, নিউরোলজি ডিপার্টমেন্ট তখনই যখন তার ব্রেন স্ট্রোক করবে, স্ট্রোক মানে ব্রেনে। এখন সেক্ষেত্রে রোগী কি প্রবলেম মানে প্রবলেমগুলো আমরা দেখতে পারি, প্রথমে হচ্ছে আমরা দেখতে পারি যে রোগী হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করবে, এবং রোগীর হচ্ছে মুখে জড়তা চলে আসবে, রোগী হচ্ছে চোখে ঝাপসা দেখবে, এবং ডান পাশ বা বাম পাশ অবশ হয়ে যাবে। আর এছাড়াও কিছু প্রবলেম দেখা যেতে পারে এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই প্রবলেমগুলো পেলে আমরা সাথে সাথে ধরে নেব যে স্ট্রোক হয়েছে, এবং অবশ্যই তাকে নিউরোসায়েন্স অথবা হচ্ছে কোনো নিউরোলজি ডিপার্টমেন্টে কোনো টার্সিয়ারি লেভেল হসপিটালে আমরা দ্রুত কাছে নিয়ে যাব। দ্রুত কেন বলছি, দ্রুত বলার মেইন কারণ হচ্ছে একটা স্ট্রোকের রোগী, সে 4.5 ঘন্টার ভিতরে যদি রোগীটা আসে হসপিটালে, তো সেক্ষেত্রে আমাদের হাতে কিছু করণীয় আছে। যেমন যদি ইসকেমিক স্ট্রোক হয়, মানে ব্লক হওয়ার কারণে, রক্তনালিকা ব্লক হওয়ার কারণে যদি সেই স্ট্রোকটা হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা স্ট্রোকের রোগী আসলে আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করি, দেন যদি ডিটেক্ট করি যে ইসকেমিক স্ট্রোক হয়েছে, তো সেক্ষেত্রে আমরা বর্তমানে একটা নতুন আধুনিকটা চিকিৎসা, বর্তমানে একটা চিকিৎসা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস হেমোলাইসিস। মানে আমরা একটা ইঞ্জেকশনের মাধ্যমে যে ব্লকটা হয় সেই ব্লকটাকে আমরা পাতলা করে দিই। তো আলটিমেটলি এটা 4.5 ঘন্টার ভিতরে হলে এটা সম্ভব হয়, কিন্তু 4.5 ঘন্টার পরে হলে এটা সম্ভব হয় না। আর এক্ষেত্রে এখন আমাদের যেটা এই জন্য বলি যে দ্রুত রোগীকে নিয়ে আসতে হবে। আর এই এখন স্ট্রোক থেকে আমাদের মূলত পরিত্রাণের জন্য আমাদের স্ট্রোকের যে কেন হয়েছে এবং এই কারণগুলোকে দূর করতে হবে। এখন দেখা যায় যে স্ট্রোকের যাদের প্রেশার অনেক বেশি, এই রোগীগুলোর সাধারণত স্ট্রোকটা বেশি হয়, এবং এই যে স্ট্রোকটা হয় হেমোরেজিক স্ট্রোক, মানে রক্তনালিকা ফেটে গিয়ে তারপরে হয়। কিছু রোগী থাকে যেটা আমরা এখন বর্তমানে দেখি যে তারা বলে যে প্রেশার ওষুধ খায় কিন্তু রেগুলার খায় না, মাঝে মাঝে খায় এবং খায় না, এরকম হয়। তো স্ট্রোকের রোগীগুলার প্রবলেমটা হচ্ছে ওই রোগীগুলার ক্ষেত্রে যে তারা প্রেশারের ওষুধ খাওয়ার পরে তারপর তারা একটা ফার্মেসিতে যায়, ফার্মেসিতে গিয়ে দেখে তার প্রেশারটা মাপে, দেখে প্রেশারটা নর্মাল, কিন্তু আসলে প্রেশারটা নর্মাল হয়েছে প্রেশারের ওষুধ খাওয়ার কারণে। তো সেভাবে যে প্রেশার যেহেতু নর্মাল তো ওষুধ না খেলেই হবে,
অথবা কয়েকদিন খাওয়ার ছেড়ে দেয়, পর আবার প্রেশার হাই হয়, তারপর আবার প্রেশার ওষুধ খায়। তো আলটিমেট প্রবলেমটা হচ্ছে যে একবার হচ্ছে রক্তের ফ্লোটা হাই হয়ে যাচ্ছে, আবার ফ্লোটা লো হয়ে যাচ্ছে। এই যে একটা নদীর ভিতরে যেভাবে একটা জোয়ার ভাটার কারণে একটা ঢেউয়ের মতো তৈরি হয়, ঠিক তেমনি ভাবে আমাদের রক্ত ব্রেনের রক্তনালিকার ভিতরেও একটা ঢেউয়ের মতো তৈরি হয়, কারণ একবার প্রেশার হাই, একবার প্রেশার মিডিয়াম বা নর্মাল। তো এই ফ্লোর কারণেও দেখা গেছে রক্তনালিকা ছিঁড়ে গিয়ে, অনেক সময় এই ঢেউয়ের কারণে রক্তনালিকা ছিঁড়ে গিয়ে তার স্ট্রোক হতে পারে। এই জন্য আমি অবশ্যই বলবো যে স্ট্রোকের পেশেন্ট গুলা অথবা যাদের হাই প্রেশার, তাদের সবসময়ের জন্যই প্রেশারের ওষুধ চালিয়ে যেতে হবে। যাদের ডায়াবেটিস আছে তাদেরও সম্ভাবনা, তাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। যাদের হার্টের প্রবলেম আছে সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। হার্টের কোনো রক্তপিণ্ড গিয়া বা হার্টের কোনো টিস্যু ছিঁড়ে গিয়ে যদি ব্রেনে গিয়ে রক্তনালিকা ব্লক করে দেয় সেক্ষেত্রেও স্ট্রোক হতে পারে। তা আলটিমেটলি, এবং যারা ধূমপান করে, ধূমপানের রোগীদের ক্ষেত্রেও বলবো যে তাদের অবশ্যই ধূমপান থেকে পরিহার থাকতে হবে। যাদের শরীরে চর্বির পরিমাণ অনেক বেশি সেই সব রোগীর ক্ষেত্রে চর্বি অবশ্যই কমায় আনতে হবে। ফ্যাটি ফুড, স্পাইসি ফুড এগুলো কমাই রাখতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। আলটিমেটলি তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা স্ট্রোক থেকে পরিত্রাণ পেতে পারি ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে কিছু স্ট্রোক আছে যেটাকে আমরা অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। মানে হচ্ছে রোগী কিছু সময়ের জন্য সে প্রচন্ড মাথা ব্যথা এবং অজ্ঞান হয়ে পড়লো, মোটামুটি আধা ঘন্টার মতো এরকম হলো, আবার আধা ঘন্টা পরে দেখলো যে সে না, ওকে এখন কোনো প্রবলেম হচ্ছে না, মানে তার শরীর অবসর লাগতেছে, প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কথায় জড়তা চলে আসতেছে। এগুলা মোটামুটি 15-20 মিনিট বা হাইস্ট আধা ঘন্টা পর্যন্ত থাকলো, তারপরে আবার নর্মাল। তো এই ক্ষেত্রে অনেকে বোঝে না যে বিষয়টা কি আসলে। এই বিষয়টা হচ্ছে নর্মালি যেটা আমরা মানে বুঝে থাকি অথবা দেখে থাকি সেটা হচ্ছে এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এই এটার প্রবলেম, এটার সিগনিফিকেন্ট হচ্ছে, এটার তাৎপর্য হচ্ছে যে ইট ইন্ডিকেটস ফুল স্ট্রোক। মানে এটা দিয়ে বোঝা যায় এটা এটা যখন হবে একটা মানুষের, তখন তাকে এটা ধরে নিতে হবে যে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা 10 গুণ বেড়ে গেল। তো এই জন্য কেন এটা হয়েছে, তখন তার যে প্রেশার বেশি কি ডায়াবেটিস বেশি, না সে ধূমপান করে, না তার শরীরে রক্ত চর্বি বেশি, এই বিষয়গুলো তখন তার দেখতে হবে এবং একজন মেডিসিন অথবা একজন নিউরোলজিস্টের কাছে অথবা একজন কার্ডিওলজিস্টের সমন্বয়পূর্ণ হয়ে দেন তার একটা চিকিৎসা নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে আবার প্রশ্ন করে যে আমার হাত পা অবশ হয়ে গেলে স্ট্রোকের সাথে এটা সম্পর্ক কি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে সবকিছু মেনটেন করে, যেমন আমি কথা বলতেছি এটাও ব্রেন মেনটেন করতেছে, একটার পর একটা কথা যে বলতেছি এটা আমাদের ব্রেন মেনটেন করতেছে, হাতের মুভমেন্ট এভরিথিং ব্রেন মেনটেন করতেছে। আলটিমেটলি ব্রেন যদি ডিসফাংশনিং হয়ে যায়, যেটা আমাদের মেইন কন্ট্রোল সিস্টেম, ডিসফাংশনিং হয়ে গেলে আলটিমেটলি শরীরের মুভমেন্ট করতে পারবো না, কথায় জড়তা চলে আসবে, চোখে ঝাপসা দেখা শুরু করবো, ব্রেন সিভিয়ার পেইন হওয়া শুরু করবে, এই ব্যাপারগুলো চলে আসবে। আর আমরা স্ট্রোকের একটা পেশেন্ট আসলে আমাদের হসপিটালে যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তার কিছু এই হিস্ট্রি নিব, হিস্ট্রি নেওয়ার পরে দেন হচ্ছে তার কিছু শারীরিক পরীক্ষার পরে দেন আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে দেন আমরা ডিটেক্ট করি যে এটা স্ট্রোকটা হেমোরেজিক, মানে রক্ত নালিকা ছিঁড়ে গিয়ে স্ট্রোকটা হলো নাকি অন্য কিছু। তো দেন হচ্ছে আমরা শিওর হওয়ার পরে আরও কিছু রুটিন ইনভেস্টিগেশনের পরে আমরা দেন নেক্সট ম্যানেজমেন্টে যাই। বাট প্রবলেমটা হচ্ছে যে স্ট্রোকের রোগী যদি সাথে সাথে নিয়ে না আসা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে স্ট্রোকের কিছু কমপ্লিকেশন দেখা যায়। যেমন আমরা জানি যে পঙ্গুত্বের একটি প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। পঙ্গুত্বের কারণ বললাম এই জন্য যে যখন প্যারালাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়, তো ওই সময়টা থেকে আমাদের পরিত্রাণের জন্য দেন নেক্সট আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। দেন হচ্ছে আমরা একজন ফিজিওথেরাপিস্টের কাছে আমরা পেশেন্টটাকে রেফার করি এবং থেরাপির মাধ্যমে আস্তে আস্তে করে পেশেন্ট রিকোভারি করে। আর এই হলো আর একটা বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আমাদের সব থেকে বিষয়টা বুঝতে হবে যে স্ট্রোকের পেশেন্টগুলো কিন্তু 24 ঘন্টার মানে মধ্যে যদি তার প্রবলেমগুলো না হয় সেক্ষেত্রে ওটাকে ফুল স্ট্রোক বলা যায় না, 24 ঘন্টা পার হতে হবে সেক্ষেত্রে আমরা স্ট্রোক বলবো। তো এক্ষেত্রে আমরা স্ট্রোকের ব্যাপারে মোটামুটি এগুলো ইনফরমেশন। আর যাদের এই প্রবলেমগুলো আছে, বিশেষ করে আমি যে রোগীগুলো বেশি পাই সেটা হচ্ছে ডায়াবেটিস অথবা হাই প্রেশারের যে রোগীগুলো যাদের স্ট্রোকের প্রবলেমগুলো নিয়ে আসে, তারা ইরেগুলার একটা ওরাল মেডিকেশনের কারণে এই স্ট্রোকটা হয়। মানে হচ্ছে তারা রেগুলারলি ওষুধটা কন্টিনিউ করে না, বিশেষ করে যাদের বয়স্ক তারা হচ্ছে কিছুদিন ওষুধ খেলো, প্রেশারটা নর্মাল আসলো, ওকে ফাইন, দেন ওষুধটা খাচ্ছে না। বাট এটা এটার জন্য অ্যাকচুয়ালি আসলে মনিটর করার জন্য তার গার্ডিয়ানের একটা ব্যাপার আছে। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ
এবং যদি হার্টে কোনো প্রবলেম থাকে সেটার জন্য কার্ডিওলজিস্টের দেওয়া ওষুধ এবং শরীরের চর্বি কমানোর ওষুধ প্লাস হচ্ছে তার রেগুলার এক্সারসাইজ করা, এই বিষয়গুলো যদি তারা রেগুলার মেনটেন করতে পারে ইনশাআল্লাহ স্ট্রোক থেকে পরিত্রাণের একটা ভালো সম্ভাবনা আছে এবং ফিউচারে স্ট্রোকের মতো ভয়াবহ দুর্ঘটনা থেকে আমরা আমরা নিজেরা এবং আমাদের ফ্যামিলিকে আমরা রক্ষা করতে পারবো। তো আমরা সকলেই সচেতন থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।